ছাত্রজি হ্যালো বলো। আরে হ্যালো বল না, চুপচাপ তাকিয়ে আছে। ছাত্রজি কমপ্লেন করেছে যে আমি ইংলিশে কমেন্ট্রি দিই খালি, বাংলায় কমেন্ট্রি দিয়ে ভিডিও তুলি না। তো আমি ভাবলাম যে এই ভিতরে ছাত্রজির মতন আরও যারা ডেভেলপড কান্ট্রি নিয়ে ফ্যাসিনেটেড, তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এমন হোটেলে আমাদের থাকতে দিয়েছে, বিছানায় শুতে হচ্ছে, মানে বিছানায় শুতে পারছি না, নিচে শুতে হচ্ছে মাদুরের উপর তোষক পেতে। সিমলার ধর্মশালা মনে হচ্ছে, সেখানেও এত বাজে অবস্থা আছে কিনা জানি না। এখানে তো আবার আরো চাপ, কারণ বাথরুমে টয়লেট পেপার ছাড়া জল থাকে না। যাই হোক, ভালো ছিল, সেটা আমি দেখানোর জন্য ভিডিওটা শুট করলাম। বাইরে বরফের ঝড় চলছে, ঘরে বসে কাঁপছি। কিসের ছবি? একটা ফুলের ছবি আর টিভি। আর সবচেয়ে মজাদার ব্যাপারটা তো দেখাই নি এখনো। অবশ্য এখানে বাজে বলে লাভ নেই, কারণ এটা হচ্ছে জাপানিজ ট্রেডিশনাল স্টাইল রিওকান। এই যে সেই ফোন, এই ফোন ইন্ডিয়াতে এক্সটেন্ড হয়ে গেছে, এখানে যে ক্যাট 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 করে ফোন করতে হয়, দারুণ ব্যাপার। আর এখানে টিভিটার কথা আমার সেই ছোটবেলার টিভিটা, ছোটবেলা অ্যাকচুয়ালি নয়, আমি বড়বেলা অব্দি ওই ইউজ করেছি, কিন্তু সেই ছোটবেলায় কেনা টিভিটার কথা আমার মনে পড়ে গেল, যেখানে এরম ভাবে চালিয়ে চ্যানেলটা চেঞ্জ করতে হয়। আর বিশেষ কিছু নেই, ঘরে হিটারটা আছে, এটাই ভাগ্য ভালো, সেরকম বাইরের মতন কাঁপতে হচ্ছে না।